মিয়ানমারে সামরিক বাহিনীর আরো বেশ কয়েকটি ঘাঁটি দখল করেছে বিদ্রোহীরা। এছাড়া গত তিন দিনে বিদ্রোহীদের হাতে প্রাণ হারিয়েছে দেশটির অন্তত 72 জন সেনা। সোমবার 5 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতি। ইরাবতির প্রতিবেদনে বলা হয়েছে মিয়ানমার জুড়ে হামলা জোরদার করেছে দেশটির জাতিগত বিদ্রোহীরা। এতে গত তিন দিনে পিডিএফ ও ইএও হামলায় 62 জন সেনা নিহত হয়েছে। এছাড়া বেশ কিছু সামরিক ঘাঁটিও দখল করেছে বিদ্রোহীরা। দেশটির সাগাইং, ম্যাগুয়ে ও মান্দালা অঞ্চল সহ কাচিন এবং কারেন প্রদেশে এসব ঘাঁটি দখলের পাশাপাশি সেনা সদস্যদের হত্যা করা হয়েছে বলে জানা গেছে। বেশ কিছু হামলার কথা পিডিএফ ও ইএও কাছ থেকে নিশ্চিত হয়েছে ইরাবতি। তবে অনেক সেনার হত্যার খবর যাচাই করা সম্ভব হয়নি। জানা গেছে সবচেয়ে বেশি সেনার সদস্য নিহত হয়েছেন মান্দালয় জেলার সানপিয়া ও কারেন প্রদেশের তান্ডুয়াঙ্গি শহরে। পিডিএফ জানিয়েছে এই দুই এলাকায় জান্তা বিরোধী সংঘাতে এখন পর্যন্ত অন্তত 40 জন সেনা নিহত হয়েছেন। এছাড়া কারেন প্রদেশের একটি রত্নপাথরের কনিও বর্তমানে বিদ্রোহী গোষ্ঠীগুলোর হাতে চলে এসেছে। গত 5 দশকেরও বেশি সময় ধরে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে দ্বন্দ্ব সংঘাত চলছে দেশটির বিভিন্ন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর। তবে 2021 সালে অভ্যুত্থানের মাধ্যমে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর এই সংঘাত বেড়ে যায়। ওই বছরের 1 ফেব্রুয়ারি সেনাপ্রধান মিন অং ক্লেইংয়ের নেতৃত্বে অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচিকে হটিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করে মিয়ানমার সেনাবাহিনী। এরপরেই মূলত ফুঁসে উঠেছিল মিয়ানমারের গণতন্ত্রপন্থী জনগণ। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে দেশ জুড়ে শুরু হয় আন্দোলন। কিন্তু মিয়ানমার পুলিশ ও নিরাপত্তা বাহিনী বিক্ষোভ দমনে আগ্নেয়াস্ত্রের ব্যবহার শুরু করে। এর পরিপ্রেক্ষিতে 2022 সালে গণতন্ত্রপন্থীদের একাংশ জান্তা বিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলোতে যোগ দেওয়া শুরু করে। গত বছরের 27 অক্টোবর থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের অপারেশন 1027 শুরুর পর থেকে জাতিগত জোট পিডিএফ ও ইএও উত্তরাঞ্চলীয় শান রাজ্যের বেশিরভাগ অংশ দখল করে নিয়েছে, যার মধ্যে রয়েছে প্রায় 20টি শহর ও চীনের সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ। মিয়ানমারের সামরিক শাসকের সঙ্গে চীনের মধ্যস্থতায় যুদ্ধবিরোধী চুক্তিতে সম্মত হওয়ার পর জোটটি জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে আক্রমণ বন্ধ রেখেছিল। তবে গত 13 নভেম্বর রাখাইনে অপারেশন 1027 শুরুর পর থেকে আরকান আর্মি 160টিরও বেশি জান্তা ঘাঁটি দখল করেছে, যার মধ্যে চিত্তয়ের কাছে পাকতাও শহর ও চীন রাজ্যের পালেতোয়া শহর রয়েছে। আনসার হোসেন, ড্যাক্স রিপোর্ট, DNN।